এবার আমি আপনাদেরকে দেখাবো একটা নিউ পেজ কিভাবে খোলে। নিউ পেজ খোলার জন্য ফাইলে ক্লিক করবেন, তারপর নিউ। তো এখানে ফাইলে নিউতে ক্লিক করলে এই প্রিসেটটা আপনি দেখতে পাবেন। এখানে হচ্ছে মোবাইল, এখানে মোবাইলের অনেকগুলো প্রিসেট দেওয়া আছে, ওয়েব, ওয়েবের অনেকগুলো প্রিসেট দেওয়া আছে। মানে মোবাইল আর ওয়েব মানে যেটা হচ্ছে কাজ করার পর যে ডিজাইনটা আপনার কম্পিউটারের ভিতরে থাকবে। আর প্রিন্ট, আপনার যদি প্রিন্ট হয়ে বের হয়ে আসে, প্রিন্ট হয়ে বের হয়ে আসলে আপনি ওইটার মাপটা হচ্ছে ইঞ্চি, মিলিমিটার বা সেন্টিমিটারে নিয়ে নেবেন এখান থেকে। আর প্রিন্টের কালার হবে হচ্ছে সিএমওয়াইকে। এখানে ফটোশপে অটো মানে ইলাস্ট্রেটর অটোমেটিকলি এটা দেওয়াই আছে। আর মোবাইল আর ওয়েবের কালার হবে 8 GB। তো আমি এখন 2000 পিক্সেল বাই 2000 পিক্সেলের এটা কম্পিউটারের ভিতরেই থাকবে, এবং এটা 1 আর্টবোর্ড বিশিষ্ট একটা নিউ পেজ খুলতেছে, এবং এটার নাম দেই নিউ পেজ। সবসময় আপনার কাজের এভাবে একটা নাম দিবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার কাজটা গোছানো থাকবে। তারপর ক্রিয়েটে প্রেস করবেন, করলে দেখতে পাচ্ছেন যেখানে আমার একটা নিউ পেজ ওপেন হয়ে গেছে। আর এখানে একটা ওয়েলকাম স্ক্রিন দেখাচ্ছে, এটাকে ওকে প্রেস করলেই এটা হচ্ছে একটা নিউ পেজ।